একটা সময় ছিল যখন আমরা পুরো মাস ধরে 1 GB ডাটা ইউজ করতাম, তবে ইনকেস মাঝে শেষ হয়ে গেলে হয়তো 5-10 টাকার কোনো একটা টপ আপ ভরিয়ে নিতাম 7 দিনের। কিন্তু এখন বর্তমানে সময় পাল্টেছে, এখন আমাদের প্রতিদিনের 2 GB ডাটাও যেন কম পড়ে যায়। তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে কিছু সিম্পল ট্রিক্স দেখাবো, যেগুলো ফলো করলে তোমাদের প্রতিদিনের যে ডাটা সেটার থেকে অনেকটা যেটা ফালতু নষ্ট হয়ে যায় সেটাকে তোমরা বাঁচিয়ে নিতে পারবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আমি অর্জুন, যেখানে তোমাদেরকে দিয়ে থাকি টেকনোলজিক্যাল ভিডিও, এবং আমার মতো তোমাদেরও যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো নিচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আজকের এই নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটার দ্বারা তোমাদের অজান্তে যে ডাটাটা ইউজ হয়ে থাকে তোমাদের মোবাইলে সেটা তোমরা খুব সহজেই বাঁচিয়ে নিতে পারবে। তো সেটা কীভাবে, যে কোনো অ্যাপ্লিকেশান যেটা খুব বেশি ব্যবহার করো না, মাঝে সাঝে ইউজ করো, এই ধরনের অ্যাপ্লিকেশানের সেটিংয়ে যে তোমরা ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশান এই সেটিংটা অন করে দাও। এর ফলে কী হবে, সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যেগুলো তোমাদের অজান্তে ইউজ করে তোমাদের ফোনের ডাটা সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এর দ্বারা তোমরা অনেকটা ডাটা প্রতিদিন বাঁচিয়ে নিতে পারবে। তোমাদের যদি এরকম ঘটে থাকে যে 2 GB ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাহলে তোমরা তোমাদের সেটিংয়ে যেয়ে দেখতে পারো যে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো সবথেকে বেশি পরিমাণ ডাটা কনজিউম করছে, এবং ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশান অন করে তোমরা এই ফালতু ওয়েস্ট হয়ে যাওয়া ডাটাটাকে খুব সহজে বাঁচিয়ে নিতে পারবে। সেকেন্ড নম্বরে আমি তোমাদেরকে যে ট্রিক্সটার কথা বলবো সেটা হলো প্লে স্টোরের অ্যাপ্লিকেশানগুলোর অটো আপডেট। আমরা অনেকেই জানি না প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশানগুলো আমরা ইনস্টল করি সেগুলোর অটো আপডেট অন থাকে, এর ফলে ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত আপডেট যখন আসে তখন অটোমেটিক অ্যাপ্লিকেশানগুলো আপডেট হয়ে যায়, যেটা তোমার ফোনের মেমোরির জন্যও খারাপ, এমনকি প্রতিদিন তোমাদের ডাটাও অনেকটা চলে যায়। তো তোমরা চাইলে প্লে স্টোরে গিয়ে খুব সহজে এই সেটিংটা বন্ধ করে রাখতে পারো, এবং ম্যানুয়ালি তোমরা গিয়ে যখন প্রয়োজন হবে কোনো অ্যাপ্লিকেশানে আপডেট এসছে কি না দেখে সেটা তুমি আপডেট করতে পারবে। তো এরপর 3 নম্বরে আমি তোমাদেরকে যে ট্রিক্সের কথা বলবো সেটার দ্বারা তোমরা সর্বোচ্চ ডাটা বাঁচিয়ে নিতে পারবে, এবং প্রত্যেকেই পারবে। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান যখন আমরা ওপেন করি তখন ওপেন করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে যে সমস্ত ভিডিওগুলো থাকে সেগুলো অটোমেটিক প্লে হতে শুরু করে দেয়, তার ফলে তোমার যদি দেখার প্রয়োজন নাও ছিল সেটা প্লে হয়ে তোমার ডাটা কনজিউম হয়ে যায়। তো এর ফলে আমার মনে হয় যে এই ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটার থেকে সবথেকে বেশি পরিমাণে ডাটা আমাদের কনজিউম হয়ে থাকে। কিন্তু তোমরা এটা খুব সহজেই বন্ধ করতে পারবে। জাস্ট তোমাদের ফেসবুকের সেটিংয়ে যাও, ফেসবুকের সেটিংয়ে যাওয়ার পর নিজে দেখতে হবে মিডিয়া অপশন আছে, মিডিয়াতে যাওয়ার পর অটো প্লে বলে এই অপশনটা বন্ধ করে দাও। এটা বন্ধ করার সাথে সাথে তুমি যখন যেই ভিডিওটা তোমার দেখতে চাইবে সেটার উপর ক্লিক করে দেখতে পারবে, অটোমেটিক যে ভিডিও প্লেগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, এবং এর ফলে প্রচুর পরিমাণে ডাটা তোমরা এই সেটিংটার থেকেই বাঁচিয়ে নিতে পারবে। তো এরপর সবশেষে আমি তোমাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটার দ্বারা তোমরা তোমাদের ফোন মেমোরির অনেকটা স্টোরেজ বাঁচিয়ে নিতে পারবে, এমনকি প্রতিদিনের একটা হিউজ ডাটাও বাঁচিয়ে নিতে পারবে। তো সেটা কীভাবে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে যখন কেউ ভিডিও অথবা ছবি বা যে কোনো ধরনের কোনো মিডিয়া পাঠায় সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, এর ফলে আমাদের ফোন মেমোরিও প্রচুর ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি, এবং নেটও শেষ হতে থাকে। যে অপ্রয়োজনীয় ভিডিওগুলো সেগুলো প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করে নেয় তোমাদের ফোন থেকে। তো এটা যা সিম্পলি তোমাদের হোয়াটসঅ্যাপের সেটিংয়ে গিয়ে খুব সহজেই তোমরা এটা বন্ধ করতে পারবে, আর এটা বন্ধ করে দিলে তোমাদের ফোন মেমোরি এবং ডাটা দুটোই বেঁচে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে কোন 4টা সেটিং অ্যাপ্লাই করে খুব সহজে প্রচুর পরিমাণে ডাটা তোমরা বাঁচিয়ে নিতে পারো। ইনফরমেশনটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের বার পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।